সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এটা কালকের থেকে কয়েকটা ক্লিপস নিয়েছিলাম আর আজকের কিছু ক্লিপস নিয়ে আমি একটা ভ্লগ বানাচ্ছি তো কালকে ছিল শুভ ভূত চতুর্দশী আর তার জন্য যে নিয়মকানুনগুলো থেকে থাকে তো সেগুলো হচ্ছে চোদ্দ শাক খাওয়া চোদ্দ প্রদীপ জ্বালানো তো আমরা সেই নিয়ম রীতিগুলোই পালন করেছিলাম আর সেটারই আমি কিছু ক্লিপস নিয়েছি তো একটা গাছ প্রদীপ যেটা পূর্বপুরুষের নামে অর্পণ করতে হয় তেমন একটা প্রদীপ আর তেরোটা এমনি প্রদীপ এই মিলে মোট চোদ্দোটা প্রদীপ আমরা এনেছিলাম তো সেগুলোতেই শলতে এবং ঘি দিয়ে আমরা তেল দিয়ে জ্বালাইনি ঘি দিয়ে জ্বালিয়েছিলাম তো ঘি দিয়ে তৈরি করে নিচ্ছিলাম তো মা হেল্প করছিলো ঘি দিয়ে দিচ্ছিলো আর আমি পোলতেগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম তো তারপর আমাদের বাড়িতে নিয়ম আছে এক একজন এক একটা প্রদীপ ধরিয়ে এক এক জায়গায় দেবে তো সেইভাবেই ও একটা প্রদীপ নিয়ে ঠাকুর ঘরে দেখিয়ে একটা জায়গায় রেখেছিল। আর তারপর আমি এই যে দেখতেই পাচ্ছেন কয়েকটা কাগজ কেটে নিচ্ছি কারণ নিয়মটা হচ্ছে প্রদীপের নিচে এক একটা করে কাগজের টুকরোও দিতে হবে তার উপর প্রদীপ বসাতে হবে তো তারপর আমরা ওই গাছ প্রদীপটা নিয়ে চলে গিয়েছিলাম ছাদের ওপরের মাঝখানে তো ওখানে গিয়ে আমি গাছ প্রদীপটা ওকে ধরিয়ে দিচ্ছিলাম ও এই প্রদীপটা নিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করবে এবং তাদেরকে স্মরণ করবে তো যাই হোক আমি প্রদীপটা ধরিয়ে দিলাম আর এরপরও আকাশের দিকে উঁচুতে নিয়ে স্মরণ করতে শুরু করলো তারপর নিচে চলে এলাম আমার প্রদীপ ধরানো বাকি ছিল সেই নিয়ম মতো আমি নিজের প্রদীপগুলো ধরিয়ে নিলাম এবং এক একটা জায়গায় এই সেগুলো বসিয়ে দেব তো প্রথমে একটা প্রদীপ ধরে নিয়ে চলে গেলাম আমাদের ঘরের দরজার ওখানে তো সেখানে গিয়ে একটা কোনা করে ওই কাগজ পেতে তার উপরে প্রদীপ দিয়ে দিলাম এরপর আরও একটা প্রদীপ নিয়ে মায়ের ঘরের সামনে একটা কাগজের ওপর দিয়ে দিলাম তারপর একটা দিয়ে দিয়েছিলাম রান্নাঘরের পাশে তো ওটা একটু সত্য সত্যিভাবে দিতে হতো তাই পরে আবার সোজা করে দিলাম আর তারপর আর একটা প্রদীপও ধরাতে হবে দেব বড়মা আর আমাদের ঘরের যে দুয়ার আছে সেই দুয়ারের ওই মাঝখানের যে দরজা সেই জায়গায় দেবো তো সেটাও নিয়ে চলে গেলাম আর গিয়ে দিয়ে দিলাম দুয়ারের কাছে তো যাই হোক আমার প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপর মা নিয়ে গেল একটা প্রদীপ মনসা গাছ তলায় আমাদের ছাদের পাড়ায় একটা টবে ছোট্ট মনসা গাছ আছে তো সেখানেই মা একটা প্রদীপ নিয়ে গিয়ে ঠাকুরকে দেখালো এবং সেই জায়গায় ওই একটা টাইলসের টুকরো নিয়ে তারপরে প্রদীপটা রেখে দিয়ে প্রণাম করে চলে আসলো তো এরপর আমরা গুছিয়ে নিচ্ছিলাম একটু বেরব বলে কারণ পরের দিনই ছিল অর্পিতাদির জন্মদিন তো রাত বারোটায় যেতে কেক কাটতে পারে তার জন্য একটা কেক আনতে যাওয়ার প্ল্যান ছিল তো ওর সাথে যাব এখন একটু আমার ছোটো ননদকে সাথে নিয়ে তো আপনারা তো ওকে আগেও দেখেছেন ননি তো ও যাবে আমাদের সাথে তো আমরা গিয়ে একটা কেক তো কিনে নিয়েছিলাম আর তারপর হচ্ছে একটা গিয়েছিলাম আইসক্রিমের দোকানে ওখানে বিভিন্ন রকমের আইসক্রিম ছাড়াও মোমো টোমো পাওয়া যায় আমি নামটা ভুলে যাচ্ছি ভারতের স্কুলের দোকানটাতে মিষ্টি একটা কুকুরের বাচ্চাও ছিল খুব সুন্দর তো তারপর বাড়ি চলে আসার পর রাত্রিবেলা ওকে সেই কেকটা কাটানো হলো যেটা আমরা এনেছিলাম টেস্ট্যান্ড বাইট থেকে এনেছিলাম কেকটা তো ও খুব খুশি আপনার নুনিও একটা কেক কাটিয়েছিলো সেটার ভিডিওটা নেওয়া হয়নি তো তারপর আজকে সকালের যে ক্লিপসগুলো নিয়েছি সেগুলো তো তার মধ্যে প্রথমে সবজি কাটা হয়েছিল এই যে পাঁচ রকম ভাজা আর কিছু সবজি কাটা হয়েছে তা দিয়ে ভেজটাল হবে এদিকে বাঁধাকপি আর এক ফুলকপি আর এদিকে পনির ভাজা হচ্ছে পনিরের জন্য আর এই যে পাঁচ রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে ফুলকপির ঝোলও কমপ্লিট হয়ে গেছে এখানে বাঁধাকপি কমপ্লিট আর এদিকে হচ্ছে পনির তো এবার ভাতটা আমি সুন্দর করে সাজিয়ে দেব একটা থালাতে তো এই যে আমি একটা থালাতে সুন্দর করে প্রত্যেকটা পদ সাজিয়ে দিয়েছি আর পাশে চাটনি আর পায়েসটাও দিয়েছি পাঁচ রকম ভাজার সাথে আর মিষ্টিটা দেওয়া হবে মাকে অর্পণ করার পর তো মাকে অর্পণ করার পর এই যে মিষ্টিটা আমি এখানে এনে রাখলাম আর পায়েসটাও রাখলাম ঠাকুরঘরের সামনে ওকে আশীর্বাদ করবে বড়রা। আর তারপর এই যে সবাই আশীর্বাদ করার জন্য চলে এলো তো এখানে আর একটা কেকও আনিয়েছিলো ওর একটা বন্ধু তো সেটাই রাখা আছে তো এরপরে আশীর্বাদ পর্ব শুরু হলো তো মা প্রথমে ওকে আশীর্বাদ করলো থান দুর্বা দিয়ে যেভাবে জন্মদিনে বড়রা আশীর্বাদ করে তো সেইভাবেই করলো আর তারপর আমি ওর থেকে যেহেতু অনেকটাই ছোটো তো আমি ওকে একটু মিষ্টি আর একটু পায়েস খাইয়ে দিলাম এরপর হলো বড়মা মা ওকে আশীর্বাদ করিল তারপর ও মাকে প্রণাম করে নেওয়ার পর ওর বন্ধু যে কেকটা এনেছে সেই কেকটা কেটে ফেললো আর এদিকে তারপর সন্ধ্যার ক্লিপস এই যে সন্ধ্যা হয়ে গেছে আর দীপাবলির জন্য আমরা মোমবাতি জ্বালিয়েছি আমি মোমবাতিগুলো বসিয়ে ধরিয়েছি আর উপরে কিছু মোমবাতি নিভে গিয়েছিল বলে আবার অর্পিতাদি দি এসছে সেগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য আর আমিও এসছি তো ওই সেই মোমবাতিগুলোই জ্বালিয়ে দিচ্ছে আর এই যে মোমবাতিগুলো দেখতেই পাচ্ছেন আমি ভয়েস ওভার দেওয়ার সময় পাশে মাইক চলছে তো আওয়াজ আসতে পারে দেখা হবে পরের ভিডিওতে এখন টাটা